بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وعليكم السلام ورحمة الله وبركاته شمان الجناب شاهين شمون

আবৃত সুতরাং নারীর নামেই বোঝা যায় নারীর জন্য ফর্দা আবশ্যকীয় তাই তেমনই শরীয়তে নারীর জন্য ফর্দাকে ফরজ করা হয়েছে যে মহিলারা বলিয়াছেন মনের ফর্দা অন্তর ফর্দা আসল পর্দা উনি জানেন না পর্দার বিধান আল্লাহর কোরআনে অগণিত আয়াত এসেছে থেকে অনেকগুলো হাত এসেছে আপনাকে আমি একটু একটু করে শোনাবো পবিত্র কোরআনের নির্দেশ আল্লাহ তালা এরশাদ করেন হে নারীগণ তোমরা তোমাদের ঘরের বাড়ির চতুর সীমানার ভিতর অবস্থান করো এবং বাহিরে বাইরে বের হইও না যেমন ইসলাম পরিপূর্ণ জাহিলি যুগের মেয়েরা বের হতো সুরা হাজাব আয়াত নম্বর তেতাল্লিশ আল্লাহ তার করেন হে নবী আপনি আপনার পতনীগণ কেও কন্যাগণ কে মোহিন্দিরকে স্ত্রীগণ কে বলুন যখন কোন প্রয়োজনে বাইরে বের হতে হয় তখন তারা যেন তাদের সাদরের ক্রিয়াংশ নিজেদের উপর টেনে টেনে দেয় টেনে নেয় যেন পর্দার ফরজ লঙ্ঘন না করে কি চেহারাও যেন খোলা না রাখে তারা যেন বড় সাদরের গুমটা গুমটা দ্বারা নিজেদের চেহারাকে আবৃত করে রাখে ফলে তাদেরকে উপযুক্ত করা হবে না আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু সূরা হাজাব আয়াত নম্বর 60 আল্লাহ তাআলা আরশাদ করেন মুমিনদেরকে বলুন আল্লাহ তাআলা উন্নতর আরশাদ করেন হেবী আপনি মুমিনদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের যৌনাঙ্গ হেফাজত করে এতে তাদের জন্য খুব পবিত্রতা রয়েছে নিশ্চয় তারা যা করে আল্লাহ তা অবহিত আছেন আর ইমানদার নারীদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তাদের যৌনাঙ্গের হেফাজত করে তারা যেন যা সাধারণত প্রকাশমান তা ছাড়া তাদের সৌন্দর্য প্রদর্শন না করে এবং তারা যেন তাদের পড়া বক্ষ দেশে দিয়ে রাখে এবং তারা যেন তাদের স্বামী পিতা শ্বশুর পুত্র স্বামীর পুত্র ভ্রাতা প্রতিশপুত্র ভগ্নিপুত্র স্ত্রীলোক অধিকার মুক্ত বাদী যৌন কামরা মুক্ত পুরুষ ও বালক যারা নারীদের গোপর অঙ্গ সম্পর্কে অজ্ঞ তাদের ব্যতীত কারো কাছে কারো কাছে তাদের সৌন্দর্য প্রকাশ না করে তারা যেন তাদের গোপন সাজসজ্জা প্রকাশ করার জন্য জোরে পদসারণা না করে সুরাত নূর আয়াত নম্বর তিরিশ হইতে তিরিশ ও হাদিস শরীফে পর্দা নির্দেশ রসুল্লাহ সাল্লাম সাদ করেন যে সদর দেখবে এবং সে দেখাবে তাদের উপর আল্লাহ আয়াত করেন বাই হাকি রসুল আরো আসাদ করেন স্ত্রী জাতির পর্দায় গুপ্ত থাকার সত্তা কিন্তু যখনই তারা পর্দার বাইরে আসে তখন শেতান তাদের দিকে ঝুঁকে তিরমিজি রসুল সাল আরো করেন খবরদার কোন পুরুষ যেন কোন মেয়েদেরকে মেয়ে লোকের সাথে একাকী না থাকে কেননা যখনই কোন পুরুষ কোনো মেয়ে সাথে একাকী হয় তখন এসে তাদের তৃতীয়জন হয়ে যায় এবং তাদের পেছনে লাগে তীরবেজি নুভিজ করিম সাল্লাহ আরও আশ্বাদ করেন মেয়েরা যখন বালিকা হয়ে যায় তখন তাদের শরীরের কোনো অংশ দেখা বা দেখানো যায় নয় অনেক কাপড় প্রদানকারী পাতলা কাপড়ের কারণে কেয়ামতের দিন উলঙ্গ সাব্যস্ত হবে মুসলিম শরীফ ফেকার আলোকে ফর্দার হুকুম ফেকের মশালা হলো মেয়েদের জন্য ফর্দা করা ফরজ মহারাম পুরুষের সামনে সে ফর হোক বা আপন হোক মেয়েদের একটি সুলো মুক্ত রাখা যায় না তেমন মেয়ে লোকদের জন্য কোনো মেয়ে লোকের সামনে হাঁটু হতে নাভি পর্যন্ত মুক্ত করা যায় না গর্ভকালে বা প্রসবকালে অথবা অন্য কোনো কারণে যদি দাত্রী দ্বারা ফ্যাট মালিশ করার দরকার পড়ে তবে নাবির নিচের কোনো অংশ খোলা যাবে না কোনো কাপড়ে রেখে তার উপরে দিয়ে মালিশ করবে বিনা প্রয়োজনে সতর্ক দাত্রীকে দেখানো জাহেজ না নয় সাধারণত কোনো মেয়ের ফ্যাট মলবার সময় মা বোন খালা ফুহু দাদি নানি এবং বাড়ির অন্যান্য লোকেরও দেখে থাকে এটা না জাহেজ নয় প্রত্যেক গায়ের মাহারম পুরুষ পুরুষের প্রত্যেক গায়ের মহারম প্রত্যেক গায়ের মহারম পুরুষের প্রত্যেক গায়ের মহারম স্ত্রীর লোকের সামনে যে পরিমাণ পর্দা করা ফরজ কাফের ফাঁসে মেয়েদের সেই পরিমাণ সুতরাং হিন্দু বা খ্রিস্টান মেয়ে লোক বা যে কোনো বেদ বেদিন বা পর্দা হয়েও পর্দা পর্দাসীনদের পর্দাসীন নারীদের পর্দা করা ওয়াজিব তাদের সামনে কেবলমাত্র মুখমন্ডল হাতের পাতাও ফায়ের পাতা ব্যতীতে শরীরের কোনো অংশ খোলা রাখা যায় দাঁতের যদি অমস্তি মহিলা তবে শুধু জরুরি স্থান ব্যতীতে হাতের বাজু ফায়ের গলা মাথা বা গলা তাকে দেখালে দেখালে গোড়াগার হবে মেয়েদের জন্য নতুন বর বা ডি বিন বিন পুরুষদেরকে সামনাসামনি অথবা বেড়ার ফাঁক দিয়ে কিংবা ছাদে উঠে বা জানলার ফাঁক দিয়ে উগিয়ে দেখা যায় হারাম তেমনি পুরুষদের জন্য বেগান আমি বা নতুন বউ দেখা জাহেজ নয় স্ত্রী লোকদের নিজেদের ফিরকিও দেখা স্ত্রী লোকদের নিজের শিক্ষক শিক্ষককে দেখা যায় নেই তেমনি ধর্মবাব ধর্মবাহী উকিল বাপ খালু দুলাবাই দেবর বাসুর বেআইন নন্দায় শাশ্বত ভাই মামাতো ভাই খালাতো ভাই খালা শ্বশুর শাশুর ইত্যাদি গাইরে হারম আত্মীয়দের সাথে দেখা যায় দেওয়া যায়জ নয়

এটাই তোমাদের জন্য উত্তম যাতে তোমরা স্মরণ রাখো সুরাল নূর আয়ের নম্বর সাদেশ উক্ত আয়ের নির্দেশ অনুযায়ী যে কোনো যে কারো গৃহে প্রবেশ করতে হলে আগে অনুমতি নিতে হবে এমনকি নিজের মায়ের ঘরে প্রবেশের হুকুম বিনা অনুমতিতে কারো গৃহে প্রবেশ করলে মাহরম নয় এমন নারীর উপর দৃষ্টি পড়তে পারে কিংবা মাহরম কেউ নিজ ঘরে কখনো বেহাল অবস্থায় থাকতে পারে তখন অনুমতি ছাড়া ঢুকলে তাদের সেই অনাকাঙ্খিত অবস্থা দেখে চোখে পড়ে যাবে যা বড়ই লজ্জা বিষয় সুতরাং বোঝা যাচ্ছে পর্দা ও সতর রক্ষার জন্যই অপরের ঘরে বিনা অনুমতিতে প্রবেশ করতে নিষেধ করা হয়েছে দৃষ্টি নত রাখা হবে রাখতে হবে দৃষ্টি নত রাখার পর্দার একটি বিধান আল্লাহ তালা নরনারীদেরকে নির্দেশ দিয়েছেন দৃষ্টি নত রাখতে দৃষ্টি নত রাখার অর্থ দৃষ্টিকে এমন বস্তু থেকে ফিরিয়ে রাখা যার প্রতি দেখা শরীয়তে নিষিদ্ধ অবৈধ বেদানা পুরুষের প্রতি বদ নিয়তে দেখা হারাম ও কবিরা গোনা এবং বিনা নিয়তে বা ফ্রি মাইন্ড নিয়ে দেখাও না যায় কোনো নারী অথবা পুরুষের গোপনীয় অঙ্গের প্রতি দেখা মারাত্মক গোনার কাজ এছাড়া কারো গোপন বিষয়ে দেখার জন্য তার গৃহে উঁকি মেরে বা বেড়ার ফাঁক দিয়ে গোপনে দেখা জঘন্য ফাঁপ যৌনাঙ্গের হেফাজত করতে হবে যৌনাঙ্গকে হেফাজত করাও সংযুক্ত রাখা পর্দার বড় বিধান আল্লাহ তাল নারী পুরুষ উভয়কে জনঙ্গ হেফাজত করার নির্দেশ প্রদান করেছেন জনঙ্গ হেফাজত করার অর্থ হলো হল কুপ্রবৃতি চরিতার্থ করার যত ফন্তা প্রক্রিয়া আছে সবগুলো থেকে যৌনাঙ্গকে দূরে রাখা এতে বেবিচার সমমৈথুন হস্তমৈথুন দর্শন ইত্যাদি সব কাম চরিতার্থমূলক কর্ম নিষিদ্ধ করা হয়েছে গায়ের মাহরমদের সংশ্রম থেকে দূরে থাকতে হবে নারীদের ফর্দা রক্ষার জন্য বিশেষভাবে জরুরি হলো সকল বেগানা পুরুষের থেকে দূরে থাকা ঠিক এই জন্য মহারম ও গায়ের মাহরমদের সম্পর্কে পূর্ণরূপে অবগত হওয়া তাদের কর্তব্য যেসব পুরুষদেরকে দেখা দেয়া নারীদের জন্য জায়েজ নয় তারা হচ্ছে বেগানা বা গায়ের মহারম নিম্নে তাদের কিছু ফিরস্থি তুলে ধরা হল মাহারম বলতে রক্ত সম্পর্কীয় যে কোনো বেগানা পুরুষ নিজ গ্রামের যেন রক্ত সম্পর্কহীন রক্ত সম্পর্কহীন যে যেকোনো পুরুষ নিজ গ্রামের লোক হোক বা ভিন্ন গ্রামের এবং চাই একই স্কুল বা কলেজ বা হোক কেন কিংবা কাস্টম ক্লাসমেট হোক বা সহপাঠী হোক না কেন বা একই অফিসের চাকরি হোক না কেন তারা গায়ের হারম ধর্ম বাপ ধর্মবাই উকিল বাপ মুখ ডাকা বাপ ভাই বাপ বা মামা চাচা শিক্ষক ফির শিক্ষক প্রমুখ গাইরে ভারম তিন নম্বর দুলাবাই খালু বাসুর বাসুর ছেলে দেবর দেবর ছেলে নরদের নরদের স্বামী ও তার ছেলে সাচার ছেলে সাশুবাই ভাই মামার ছেলে মামাতো ভাই স্বামীর জন্য স্বামীর অন্য জাত প্রকারের অন্য যত প্রকারের বা দুলাবাই আছে উল্লিখিত তারা সকলেই বেকার তাদের সাথে করা খরচ এক্ষতায় যাদের সাথে বিবাহ বৈধ তারা সবাই গাই হারম তাই তাদের সাথে দেখা দেওয়া জায়েজ নয় হারাম আর যাদের সাথে বিবাহ জায়েজ নয় পরন্তু সিরতের হারাম তাদেরকে মাহারম বলা হয় মেয়েদের জন্য যারা মাহারম অর্থাৎ যাদের সাথে দেখা সাক্ষাৎ জায়েজ বৈধ এক নম্বর স্বামী দুই নম্বর স্বামীর পিতা দাদা যত ফরে যাক আফন পিতা দাদা যত ফরে যাক আফন বাই বিমাতা বাই বৈপত্রিক বাই সুদিনের ছেলে আফন মামা আফন চাচা আফন ছেলে আপন ভাইয়ের ছেলে যত নিচে যাক আপন ভগ্নির পুত্র পুত্র যত নিচে যাক এছাড়া নিম্নে বর্ণিত ব্যক্তিগণের সাথে নারীর দেখা দেওয়া যায় নাবালিক ছোট ছেলে নারীদের বিষয়ে এখনো যার বুঝা হয়নি বুঝ হয়নি ইমানদার স্ত্রী লোক কাফের বিধিন স্ত্রী লোকের সঙ্গে দেখা দেওয়া দুরস্ত হয় উল্লিখিত লোকদের সাথে নারীর দেখা দেয়া জায়েজ অর্থাৎ দেখা দিলে কোনো গুণা হবে না এদের সারা সকল পুরুষ থেকে নারীদের পর্দা করতে হবে তাদের কারো